হ্যালো ফ্রেন্ডস আমি তোমালই আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই এই যে ভ্যারাইটিটা দেখছেন এটা কিন্তু আমার নিজ হাত নিজের হাতে বানানো কারণ আমি হ্যান্ড পলিনেশন কী করে করতে হয় সেটা আমি আগেও দেখিয়েছি এবং সেই ভিডিও আপলোড আছে অলরেডি অ্যারেনিয়ামের গ্রুপে প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন অ্যারেনিয়াম লাভার বলে যে গ্রুপটা আছে তার ভেতরে আছে আমি কীভাবে হ্যান্ড পলিনেশন করেছিলাম তো তার থেকে যে বীজ হয় সেই বীজের মধ্যে একটা বীজের গাছে কিন্তু আমার ফুল এসছে এবং সেটা কিন্তু থোকা হয়েছে তো জাস্ট আমি ভ্যারাইটিটা দেখাচ্ছি এটা আমার আমার নিজের হাতে জার্মিনেট করা সিট থেকে হয়েছে যাই না আর অন্য কোনো কারোর কাছে এই ভ্যারাইটিটা আছে কি না এরকম ধরনের এই এখন যেটা দেখছেন এটা আমার নিজের হাতে করা এবং এটাতে যে আমি সাকসেসফুল হয়েছি এটাও এটাই অনেক বেশি পাওনা প্রকৃতির থেকে মানে আমি ভেবেছিলাম সবই ম্যাক্সিমাম যতবার বীজ করি ততবারই শুধু সিঙ্গেল ফুল হয় মানে এরকম ধরনের ফুল হয় সিঙ্গিলের কিন্তু এইবারেরটা খালি একটা দেখছি থোকা বেরিয়েছে ওই বীজের মধ্যে এবং বাকিগুলো এখনও খুঁড়ি দেয়নি তো সেইগুলো দিলে বুঝতে পারবো যে সেগুলোতেও থোকা হবে কিনা না এইটা তো কনফার্ম শিওর হলো যে এটা ভ্যারাইটিটা এরকম দেখতে খুব সুন্দর দেখতে মিষ্টি একটা রং। মানে কার সঙ্গে পলিনেশন করেছিলাম অতটা তো খেয়াল নেই কিন্তু রংটা অপূর্ব এসছে পাপড়ি কিন্তু বিশাল থোকা নয় ডবল পাপড়ির একখানা ফুল তো তা একটা ছোট্ট ভিডিও করলাম আনন্দটা শেয়ার করে নিলাম আপনারাও করতে পারেন হ্যান্ড পনেশন করে সময় যে থোকা হবে তার কোনো মানে নেই অনেক সময় ম্যাক্সিমাম সময় সিঙ্গেল হয় তো থোকাও হয় তো থোকা যে হয় তার প্রমাণ এটা দেখুন এটা কিন্তু গ্রাফটিং নয় এটা কিন্তু বীজ থেকে করা এটা কোনো গ্রাফটিং এরিয়াই নেই এটা শুধু বীজ থেকে করা তো চার্চে আসলে ছোট্ট ভিডিও দিলাম দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই সে কমেন্ট বক্সে জানান যেটুকু জানি নিজে নিজে করছি সেটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে